দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবেন? পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে? কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? অজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি অজু হবে? জুমার জামাত না পেলে কি করব? বাথরুমের ভিতরে অজু করা যাবে কিনা? স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? কোন গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে শরীয়ত নিষেধাজ্ঞা আছে কি? মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? কোরআনে কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সওয়াব হবে? নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোন নিষেধ আছে? কোরআনে কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সওয়াব হবে? ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু? 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না? এই বিষয়ে জানতে চাই। মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কিনা? রুবেন আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, স্বামী বা মাহরামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা, কোনো অসুবিধা নেই। আব্দুর রাজাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে কোরআনে কারিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ কোরআন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না, এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এম আবদুল্লাহ জানতেছেন, কোরআনে কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সওয়াব হবে? অর্থ না বুঝে যদি শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলে সওয়াব হবে, কারণ হলো অর্থ বোঝা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত হিসাবে আরোপ করেননি। বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াতের যে সওয়াবের কথা বলা হচ্ছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নাকি, এখানে অর্থ বোঝাটাকে শর্ত করা হয়নি। তবে অর্থ বোঝাটার ভিন্ন গুরুত্ব আছে, কোরআন আল্লাহর কালাম, বুঝে পড়াটা প্রত্যেক ইমানদারের জন্য, বিশেষ করে বোঝাটা জানাটা, আল্লাহ কী বলেছেন এটা জানার চেষ্টা করা প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য, সেই চেষ্টা সবারই থাকা উচিত। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন, 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না? এই বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনগড়া কথা। কোরআনে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া আবুদু রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স 80 না 70 এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অপারগ অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। মারুফুল হক আপনি জানতে চেয়েছেন, মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা, এটি হলো মূল ফতোয়া। কিন্তু মুতাখির উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগ উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে, যেহেতু ফিতনা সংকট একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিত। তো সেজন্য নিজের ব্যক্তিত্ব বোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ, আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়। বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়। শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন, জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে? পুরুষরা পুরুষদেরকে, নারী নারীদেরকে দেখতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসা, ওয়াসওয়াসাকে বা শুচিবায়ুকে খুব বেশি আমল নেওয়া যাবে না, বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। এমনি আরশাদ জানতেছেন, গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই, তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন, কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধ জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে, এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যের অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম, হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। তারেক আজিজ জানতে চেয়েছেন, জুমার জামাত না পেলে কি করব? জুমার জামাত যদি মিস হয়ে যায়, অন্য কোথাও জামাত পেলে সেখানে পড়বেন, কোথাও যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করে নেবেন ওই দিনের। সোয়াব সদর আপনি জানতে চেয়েছেন, মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কিনা? যাবে, স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, এটা মাঝে মধ্যে হতে পারে, নিয়মিত এরকম করা উচিত নয়। জোনায়েদ আল হাবিব জানতে চেয়েছেন, আমি একজন প্রবাসী আরব দেশে থাকি, কাজ করার সময় আরবি
লেখা পায়ের নিচে থাকে, এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকি, তাহলে কি আমি জেনে বুঝে গুনাহ করছি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজ এবং চ্যানেলে আছে, আপনি দেখে নিতে পারেন। আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে, আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে। আরবি একটি ভাষা, অন্য 10টি ভাষার মতো সন্দেহাতীতভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হওয়ার কারণে সেটির একটা বিশেষ মর্যাদা আছে। বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন, আরবি ভাষায় লেখা হলে এটা মর্যাদা বিষয় হবে না। কী লেখা হচ্ছে এটা হলো মূল বিষয়, কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয়। অতএব আপনার পায়ের নিচে যদি আরবি কোনো লেখা পড়ে, সেটা সাধারণ কোনো লেখা হয়, কোরআন হাদিসের কোনো কিছু না থাকে, তাহলে ইনশাল্লাহ এর কারণে আপনার গুণা হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তবে আরবি শুধু নয়, যে কোনো ভাষাই পায়ের নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয়। ভাষার প্রতি, শিক্ষার প্রতি সম্মানের অংশ হিসাবে এই কাজটি আমাদের না করা উচিত। তবে যদি সাধারণ লেখা পায়ের নিচে পড়াটা আরবি হয়, তো এর কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না, এই বিষয়ে আমরা আগে বলেছি। অজুতে বিশ্রুতে বিসমিল্লা বলতে হয়, বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে অজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এ দুইটা কোনো একটা আপনি করতে পারেন। সাইদ রানা ইসলাম, রানু ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের দাড়ির ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা? যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। মুজাহিদ হোসেন জানতে চেয়েছেন, অজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি অজু হবে? অজু হয়ে যাবে, সুন্নার খেলাফ হবে, জাস্ট এটুকু অজু হয়ে যাবে, যদি পরিপূর্ণভাবে ধোন এবং কোনো জায়গাতে শুকনো না থাকে। নামাজের মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শাকুর। নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন, আল মারাতু আওরাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত, সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। বদির আলম, আপনি জানতে চেয়েছেন অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? না, অজু ভাঙবে না। সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন, তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনারা প্রাণ চেষ্টা থাকতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো পরামর্শ আছে, ইনশাআল্লাহ ভিডিও আমরা এই বিষয়ে বিস্তারিত একটা ক্লিপ আমরা আপনাদেরকে জানাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। জাকারিয়া আলিফ, আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? বাম দিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার খুব আলতো করে থুতু ফেলে আমান্তবিল্লাহ রাসুলি পাঠ করবেন, এর পাশাপাশি সম্ভব হলে এক কাত হয়ে শোয়া থাকলে অন্য কাতে শোবেন এবং উঠে সালাত আদায় করবেন যদি সুযোগ থাকে। দুঃস্বপ্ন